জেনে নিন রক্ত দেওয়ার আগে এবং পরে কি কি বিষয় করণীয় রয়েছে সে বিষয়গুলি স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট ই হেলথ জানিয়েছেন একজন রোগীর সুস্থ থাকার জন্য মানসম্পন্ন রক্ত সঞ্চালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্ত অকৃত্রিম ভাবে প্রস্তুত করা যায় না তাই রক্তের প্রয়োজন হলে স্বেচ্ছাসেবক দাতার কাছ থেকেই তা সংগ্রহ করতে হয় অনেক মানুষই ব্যথা ও রোগ সংক্রমণের ভয়ে রক্ত দিতে ভয় পান রক্তদানের সময় কিছু বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা গোড়া অজ্ঞান হয়ে যাওয়া ও বিবর্ণ হয়ে যাওয়া রক্ত দেওয়ার পূর্বে বা রক্ত দেওয়ার সময় ও রক্তদানের পরে কিছু সাবধানতা অবলম্বন করলে এই ঝুঁকিগুলো চলা সম্ভব। রক্তদানের পূর্বে আপনার রয়েছে আপনাকে সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন লাল মাংস, সিম ও শাক বিশেষ করে পালং শাক রক্ত দেওয়ার আগের রাতে পরিপূর্ণ ঘুম প্রয়োজন রক্তদানের পূর্বে অতিরিক্ত ষোলো আউন্স পানি বা তরল খাবার গ্রহণ করতে হবে রক্তদানের পূর্বে স্বাস্থ্যকর খাবার খেতে হবে চর্বিযুক্ত খাবার ভাজা পোড়া খাবার ও আইসক্রিম এড়িয়ে চলতে হবে কারণ চর্বি জাতীয় খাবার খেলে ব্লাড টেস্টে প্রভাবিত হয় রক্তে চর্বির পরিমাণ বৃদ্ধি পেলে সংক্রমণ করা সম্ভব হয় না ফলে সেই রক্ত সঞ্চালন করা সম্ভব হয় না রক্তদানের বারো ঘন্টা পূর্বে লবণাক্ত খাবার যেমন সল্টেড বিস্কুট বা চিপস খান কারণ রক্তদান করলে দেহ থেকে তিন গ্রাম লবণ বের হয়ে যায় রক্তদানের সময় করণীয় ঢিলে পোশাক পরুন যার হাতা কুনোই এর উপর উঠানো যাবে আপনার যে হাত থেকে রক্ত নিলে আপনি পছন্দ করবেন তা যিনি রক্ত নিবেন অর্থাৎ অর্থাৎ নার্সকে জানান রক্তদানের প্রক্রিয়ার সময় আপনি অবশ্যই রিল্যাক্স থাকবেন অন্য রক্তদাতার সাথে আপনি কথা বলে নিতে পারেন রক্তদানের পরে করণীয় কি রয়েছে রক্তদানের পর অতিরিক্ত চার গ্লাস বা আট আউন্স পানি পান করুন এবং পরবর্তী চব্বিশ ঘন্টা অ্যালকোহল গ্রহণ করা থেকে বিরত থাকুন রক্তদানের এক ঘন্টার মধ্যে আক্রান্ত স্থানের মোরানো ব্যান্ডেজ খুলে ফেলুন এর পরিবর্তে ছোট্ট স্ট্রাইপ ব্যান্ডেজ ব্যবহার করুন স্কিন র্যাশ এরিয়ে যাওয়ার জন্য স্ট্রাইপ ব্যান্ডেজের চারপাশ সাবান ও পানি দিয়ে পরিষ্কার রাখুন রক্ত রক্ত দেওয়ার পরে ভারী কিছু উঠানো বা ভারী ব্যায়াম না করাই উচিত